পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বাড়ি বাড়ি মাটির প্রদীপ ও শুভেচ্ছা বার্তা তুলে দিলেন। এদিন প্রদীপ রহমান জানান, নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও ছট পুজোর জন্য ঘাট তৈরি করছেন, মন্দির তৈরি হচ্ছে, কালী পুজোর পূর্বেই কালী মন্দির নির্মাণ করছেন। তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এই কাজ করছেন। এছাড়াও ঈদের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঈদ পালন করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের কর্মী নিয়ে আমরা প্রদীপ বিতরণ করতে আমরা যাচ্ছি। প্রত্যেক বছরই ঠিক আমরা এই কালী পুজোর সময় আমরা প্রদীপ বিতরণ করি এবং মানুষকে আমরা সামনে যে দুর্গা পুজো গেল তো বিজয়ের শুভেচ্ছা এবং সামনে ছট পুজো আছে সেই ছট পুজোর আমরা শুভেচ্ছা বার্তা দিতে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা আমরা করি। দেখুন, আমাদের দিদি একটাই বলেছিল, ধর্ম যার যার উৎসব সবার, তা মানুষ যে যা ধর্ম করতেই পারে। এবং আমরা প্রথমে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমরা সব পুজোতেই আমরা অংশগ্রহণ করি। আমরা এছাড়া দেখুন, আগে আমাদের ছোটোবেলা আমরা দেখেছি আমার ঠাকুমারা দিদিমারা ছোটোবেলায় আমার বাড়িতে প্রদীপ জ্বালাতো, কিন্তু এখন এই এখন দেখছি মানুষ প্রদীপে মানে প্রদীপ যে ব্যবহারটা অনেকটা কমে গেছে। এখন মানুষ ইলেকট্রনিক্সের যুগে আজকে মানুষ মানে অনেক কিছু লাইট লাগাচ্ছে, ইলেকট্রনিক্স লাগছে। তাই আমরা মানুষকে বার্তা দিচ্ছি, প্রদীপটাকে আবার পুনরায় যেন আমরা বাড়িতে বাড়িতে জ্বালান, সেই কারণে আমরা বাড়িতে বাড়িতে প্রদীপ বিতরণ করছি। কোন কোন এলাকায় দেওয়া হচ্ছে? আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা প্রদীপ দেব এবং প্রত্যেকটি বাড়িতে যেন প্রদীপ জ্বলে, এইটাই আমরা মানুষকে বার্তা দিচ্ছি। তার সঙ্গে আপনি একটা লিফলেট দিচ্ছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এই লিফলেটটা আমরা যেই সামনে যে দুর্গা পুজো গেল সে বিজয়ের শুভেচ্ছা এবং সামনে আমাদের হিন্দি ভাষাভাষী ভাইদের আমাদের ছট পুজো আছে সেই ছট পুজোর শুভেচ্ছা বার্তা এবং দীপাবলি আমরা শুভেচ্ছা বার্তা দিতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি। তিনি আরও বলেন, যেভাবে বৈদ্যুতিক লাইট প্রতিটি বাড়ির ছাদে দেখা যাচ্ছে, সেখান থেকে ঘরে এসে মাটির প্রদীপ ব্যবহার করার বার্তা তুলে দেওয়া হয়। তার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। প্রদীপটা এটা প্রতি বছরের মতোই শুভ বিজয়া দীপাবলি এবং ছট পুজো শুভেচ্ছা প্রত্যেকজনকে জানিয়ে থাকেন, তো প্রতিবারের মতো এবারও সবাইকে জানাচ্ছেন। দেখে আমরা খুবই খুশি যে এত সুন্দর একটা মানে প্রোগ্রাম বলুন বা আয়োজন বলুন, আমরা সবার সঙ্গী হতে পেরেছি প্রদীপটা, এটা দেখে আমরা খুব খুশি এবং আমরা নিজেরাও খুব আনন্দিত। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এখন ইলেকট্রনিক্স বা এরকম একটা যুগ এসেছে যেখানে বিভিন্ন জায়গায় টুনি লাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় দীপাবলি যারা ব্যবহার করছে সেই জায়গায় যে মাটির প্রদীপ যে দেওয়া হচ্ছে, এটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, মাটি তো সব থেকে পুরনো একটা জিনিস যেটা আমাদের সবার সাথে প্রতিনিয়ত জড়িত এবং মাটির প্রদীপ আগেকার দিন থেকে খুবই প্রচলিত এবং মাটির প্রদীপই আগে সবার ঘর আলোকিত করে রাখত। এখন ইলেকট্রনিক্সে টুনি লাইট বাল্ব এগুলো হয়েছে, কিন্তু মাটির প্রদীপের আলোই সব থেকে বেশি ঘর আলোকিত করে। তো এটা যে প্রদীপদা প্রতিবারের মতো করে থাকেন যে মাটির প্রদীপ দিয়ে ঘরকে আলোকিত করা, প্রদীপদা নিজের নামের মতোই প্রতিবার দীপাবলির সময় এই আলোটাকে জ্বালিয়ে রাখেন, তো আমরা চাই যে প্রতি বছরে এইভাবে প্রদীপদা করে থাকুক আর আমরা এইভাবে প্রদীপদা যেন সাথে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্প্রীতির ব্যাপার জড়িয়ে রয়েছেন যে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এক, তো জাতিভেদ প্রথা এখানে থাকছে না, আমরা দিনের শেষে সকলেই এক, তো আমরা চাই সেটা এইভাবেই আমাদের সমাজের মধ্যে থাকুক। আমরা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।